মঙ্গলবার প্রকাশ্যে এলো জলসার নতুন ধারাবাহিক খেলাঘরের প্রথম টুকু, যা দেখে রীতিমতো হতচকিয়ে যাচ্ছেন আরিফিন অনুরাগীরা। কারণ ইরাবতীর আকাশকে এখানে পাওয়া গেল পাড়ার এক গুন্ডার ভূমিকায়। হ্যাঁ, আরিফিনের টুকরি লুকও বেশ নজর কাড়া। ধারাবাহিকে সৈয়দ আরিফিনের নাম কালতুদা। খেলাঘর ধারাবাহিকে আরিফিনের বিপরীতে দেখা মিলবে নতুন মুখ স্বীকৃতি মজুমদারের। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার লিড রুলে স্বীকৃতি মজুমদার। শোনা যাচ্ছে ধারাবাহিকে তার নাম পূর্ণা। চলিত বছরেরই পিসি চন্ড গোল্ড স্লাইড ডিবা সৌন্দর্য প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ ছিলেন স্বীকৃতি। এবার শুরু করছেন ছোট পদ্মার সফর। প্রমো পরিষ্কার করে বলে দিচ্ছে, শ্রেণী বৈষম্যের প্রেক্ষাপটে প্রেমের গল্প বলবে এই খেলাঘর ধারাবাহিক। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ব্লোজ প্রোডাকশনে আসছে নতুন এই ধারাবাহিক খেলাঘর। তবে কোন সিরিয়ালের জায়গা নিচ্ছে খেলাঘর তা অবশ্য খোলাসা করে কিছুই জানানো হয়নি। বিকেল 4:00 থেকে রাত 11:30 পর্যন্ত স্টার জলসার স্লট ভর্তি, তাই পুরনো ধারাবাহিককে রিপ্লেস করবে খেলাঘর। কানাঘোষে শোনা যাচ্ছে কে আপন কে পর বা কোরা পাখির জায়গা নিতে পারে এই ধারাবাহিক। তবে এখনো এই ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। দুই সম্পূর্ণ ভিন্ন মেরু, দুটি মনের গল্প নিয়ে আসছে খেলাঘর। দেখতে চোখ রাখুন স্টার জলসায়। আর এই ধরনের নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।